নমস্কার, সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বুড়ো হাজরা কথা কয়। সকালবেলা পাঁচুদাসী বাড়ি থেকে বেরিয়েছিল, সারাদিন নৌকো বেয়েছে মাঝি, সন্ধ্যায় বনগাঁ স্টেশনে এসে পৌঁছয়। কত দূরে যেতে হবে তা সে জানত না। কত জলকচুরির দামের ওপর পানকৌড়ির বসে থাকা, ঝিরঝিরে হাওয়ায় দোলা বাঁশবনের তলা দিয়ে দিয়ে নৌকো বেয়ে বেয়ে আসা, জলকচুরির নীল ফুলের শোভায় গলুসি বদ্দিপুরের চর আলো করে রেখেছে, কত বন্যে বুড়োর গাছে গাছে ঠান্ডা নদী জলের আমেজে বকের দল পানকৌড়ির দল বসে ঠিক যেন ঝিমুচ্ছে। পাঁচুদাসের স্বামী উদ্ধব দাস বেশ জোয়ান মর্দ লোক, বৈষ্ণব কবিতার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওর। শক্ত হাত পা, এই লম্বা এই চওড়া বুক, এই হাতের গুলি এই বাবড়ি চুল, যাতে কাপালি বন জঙ্গল উড়িয়ে তরিতরকারির আবাদ করে সোনা ফলায়। দক্ষিণ অঞ্চল থেকে ওরা এসে এখানে বাস করছে আজকাল সেই সব গাঁয়ে যেখানে 10 বছর আগেও ছিল কাঁটা বন ঝোপ জঙ্গল। যা হোক, দু পয়সা রোজগারও করে, বিশেষ করে আজকাল যুদ্ধের দরুন তরিতরকারির যা দাম। উদ্ধব বললে স্ত্রীকে, চিঁড়ে কতগুলো আনলে? পাঁচুদাসী বেশ শক্ত সমর্থ মেয়ে মানুষ, একহারা লম্বা শ্যামল, 19-20 বয়স, মুখের ভাবে বেশ একটা কাঁচা লাবণ্য মাখানো, অথচ সংসারের একা সব কাজ মুখ বুঝে করে যাবে। 4-5টা হালের গরুর ডাবায় জল তুলবে কুয়ো থেকে, বাইরের বড় গোয়াল পরিষ্কার করবে, 10 গন্ডা বিচালির আঁটি কাটবে, তারপরে আবার রান্না বাড়া করবে, স্বামীর মাঠের পান্তা ভাত, গরম ভাত, জন্মজুরের ভাত, এসো জন বসো জন, গেরস্তর সবই তো থাকে। রাত দুপুরে লোক কুটুম্ব এলে পাখি আড়াই সেরা কাঠার এক কাঠা ডবল নাগড়া চালের ভাত বড় তোলো হাঁড়িটায় চড়িয়ে দেয় এক নিমেষে, দেখতে নরম সরম হলেও লোহার মতো শক্ত হাত পা। পাঁচুদাসী একটা ছোট থলে নৌকোর খোল থেকে টেনে বার করে হাতে আন্দাজ করে বললে, কাঠা 2 ওতেই হবে, আমি তো উপোস, শুধু তুমি আর মাঝি ছোড়া খাবে। তেঁতুল এনেছিস তো? হুঁ। স্বামীর দিকে বঙ্কিম কটাক্ষে চেয়ে বললে, যত পারো। তারপর আবার নৌকো চলল উলুটি বাড়োর কিনারায় কিনারায়, নদীর ঠান্ডা শ্যামল জলধারা যেখানে ছুঁয়ে ছুঁয়ে চলেছে ভাঁটার টানে সাত ভেয়ে তলার বড় বটগাছের দিকে। উদ্ধব দাস তামাক খাবার জন্য চকমকি ঠুকছে, মাঝিকে বলছে, ইদি কি এবার বাগুনের বীজ পাতা দেওয়া হয়নি দেখছি? আরে এ ক্ষেতটা কি জেড়ো কুমড়োর? মাঝি বললে, জেড়ো কুমড়ো না হলে কি অত বড়টা হয়, দেখছো না? 34 মাসের শেষ, এখনো খেতে শীতের কুমড়ো কাটেনি, কেমন ধারা চাষ হয় এরা? তামুক খাবা? মাঝি ছোড়া ঘাড় নেড়ে বললে, খাইনে। তোর দাদা মনিন দত্ত খায় না, বলে হুঁকো শোষে। দাদা খায় বলে কি আমাকেও খেতে হবে? না, তাই বলছি। কি চর এটা আর কদ্দূর? চর পোলতা আর দুখানা বাঁক, বাঁকের মুড়োয় না বাঁকের মাজায়, একেবারে ও মুড়োয়। তাহলে এখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা। পাঁচুদাসী দেখতে দেখতে যাচ্ছে, বেশ ভালো লাগছে ও। বাড়ি থেকে কতদিন একটু বেরোনো হয়নি, শুধু গোয়াল পরিষ্কার, খার কাঁচা, বাসন মাজা, তোলো তোলো ধান সিদ্ধ, গরুর ডাবায় জল তোলা। এ যেন মুক্ত দিনের লীলায়িত অবকাশ। দিন শেষের হলদে রোদে আকাশ কেমনতর হয়ে উঠছে, নৌকোর গলিয়ে চলমান নদীর ছলছল রাগিনীর ছন্দ বাজছে, গলা লম্বা কি পাখি শ্যাওলার মধ্যে জেলেদের পাতা তেঁতুল ডালের হুড়ির ওপর বসে নৌকোর দিকে চেয়ে আছে, নলখাগড়ার বনের গত শীতকালের তিতপল্লার ফল শুকিয়ে শুকিয়ে ঝুলছে, ভুস ভুস করে শুশুক ডুবছে উঠছে জলে নৌকোর এপাশে ওপাশে,
হ্যাঁ গো, ওগুলো কি শুশুক না কচ্ছপ? শুশুক? আহা হা, শুশুক বুঝি, শুশুক তো বলে বাঙাল কোথাকার। পাঁচু দাসে নাগরিকতার আভিজাত্যে ঘাড় বেঁকিয়ে হাসির ঝিলিক দিয়ে স্বামীর দিকে চায়, নাও নাও ওই হলো শুশুকই হলো। খিদে পেয়েছে? পাইনি। সে তুই বুঝছিস না, তোকে বলতে হবে। ঠিক ঠিক, পাঁচু দাসির ভুল হয়ে গিয়েছে, ওর বড় খিদে। জোয়ান মরদ পুরুষ ভূতের মতো খাটে দিন রাত মাটির সঙ্গে কাজ কারবার, একটি কাঠা তার নাম, চিড়ে আর তেঁতুল আর লবণ আর আখের গুড় এক নিঃশ্বাসে কাবার করবে, ওর খাওয়া একটা দেখবার মতো জিনিস বটে। বালাই ষাট, চোখ দিতে নেই। আঙট পাতায় দেব তো? ভিজিয়েছ? না, এই গামছায় বেঁধে দিচ্ছি, নৌকো থেকে জলে ডুবিয়ে খানিকটা বসে থাকো, বাঁশমালা ধানের চিড়ে এখনই ভিজে কাদা হয়ে যাবে। ওই মাঝি ছোড়াকেও দিও ওই সঙ্গে, তাকেও বলো। চরপোলতা ছাড়িয়ে দুধারে বন জঙ্গল, ঘাট বাঁওড়ের চর, ওরা এক মনে খেয়ে যাচ্ছে। মাঝি নৌকো বেঁধেছে একটা সাঁড়া ঝোপের কোলে, বড় কুবো পাখি পাখা ঝটপট করছে আলোকলতার জালের আর কুচক কাঁটার জটিল ডালপালার নিবিড়তায়। কাল রাতের সে স্বপ্নটার কথা মনে পড়ায় পাঁচুদাসীর সারা গা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল। আর ঠিক কি কাল রাতে যে ভোরবেলা নৌকো ছাড়বে মিশন খালি যাওয়ার জন্যে, ঠিক তার আগের রাতেই সারা গা যেন শিউরে ওঠে আনন্দে ও বিস্ময়ে। স্বপ্ন দেখলে সে যেন তাদের বাড়ির উত্তর দিকে যে কলু দেখি আছে তার উঁচু পাড়ে বড় ঘোড়া নিম গাছটার তলায় অকারণ দাঁড়িয়ে আছে, ঘেঁটু ফুল দুটি আলো করেছে দিঘির পাড়, এখন চৈত্র মাসে তার মাঝে মাঝে কালো সুঁটি ধরেছে, সেখানটাতে সে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় একটি ছোট্ট ছেলে বনের দিকের কোথা থেকে যেন এলো, ওর হাঁটু ধরে দাঁড়ালো, ওর মুখের দিকে চাইল, ওর হাতে একটা পাকা বেগুন ঝোলানো, তাদের খেতে বীজ পাতা দেওয়ার জন্য যেমন বেগুন টাঙানো থাকে বাইরের চণ্ডী মণ্ডপের আড়ায়, তেমনি বললে, তোর কাছে আমি আসব মা। পাঁচু দাসের নিঃসন্তান ভুভুক্ষ প্রাণ বলে উঠল, হাসবি খোকা, হাসবি, তোর হাতে ও কি বাগুন, তোদের খেতে নিড়েন পাট করে পুঁতে দেবানি। ওরে আমার সোনা, কনে ছিলে এমন মানিক, হায় হায়। কি চমৎকার মুখখানা খোকার, ওই ছিরু ঘোষের মেজু নাতির মতো দেখতে। পাঁচু দাসের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল স্বপ্নের কথা ভেবে, কোথায় হারিয়ে গেল সে মুখ, স্পষ্ট মুখখানা মনে পড়ে এখনো, চোখে জল এসে পড়ে পাঁচু দাসির। সত্যি যেন এ স্বপ্ন, সত্যি হবে আজই বিশেষ করে ও স্বপ্ন কেন? আজ পাঁচটি বছর বিয়ে হয়েছে, একটি ছেলে নেই, মেয়ে নেই, নিঃসন্তান দাম্পত্য সংসারের আকাশে বাতাসে আড়ালে অবকাশে নিষ্ঠুর কালো ছায়া ফেলে থমথমিয়ে থাকে, অথচ অভাব নেই তো সংসারে, গোলা ভরা ধান, দোল ভরা মসুরি, ছোলা, ক্ষেতপোড়া বেগুন, কুমড়ো, ঢেঁড়সের চারা ঠেলে উঠেছে কানিজুলের খেতে। গত শীতকালে সাত গন্ডা ভাঁড় খেজুর গুড়ে ভর্তি করে আড়ায় তুলে রেখেছে বর্ষা দিনের জন্যে, হাটরা হাট 4-5 টাকা শুধু বেগুন কুমড়ো বিক্রি। লাউ কি মাচায়, যেমন তেজালো লতা তেমনি তার ফলন, সূর্যমুখী লঙ্কা খেতে দুদিকে মুখ করে যেন 14 পিদিন জ্বালিয়ে রেখেছিল মাঘের শেষেও। উদ্ধব দাস খাওয়া শেষ করে থালা ধুয়ে ফেললে নদীর জলে, মাঝি ছাড়লে ডিঙি। পশ্চিম আকাশে মেঘ জমে আসছে, কাল বৈশাখীর দিন। উদ্ধব বললে, ও মাঝি হাত চালিয়ে নাও, ওই দেখো। মাঝি তাচ্ছিল্যের সঙ্গে ঈশান কোণের আকাশে চেয়ে বললে, তাত মেঘা, জল হবে না, তোকে বলেছে। দেখে নিও মোড়ল, তাতের মেঘ, বাতাস উঠতে পারে, জল হবে না। বাতাস উঠলেও তো মুশকিল, হাত চালিয়ে নাও, এবার কখানা মাখ আর একখানা,
ওই পাইপ পাড়ার বট গাছ থেকে শুরু হলো বাঁকখানা, ওর ও মুড়োয়। পাঁচু দাসের মজা লাগে ওদের কথাবার্তা শুনতে। বাড়ি থেকে বেরুলে 200 রগড়, আর চরের কাশবনে চড়ুই ভাতি চাঁদের আলোর তলায়, বাঁশের চোঙে ফু পেড়ে ধোঁয়া ভরা রান্নাঘরে ভাত রান্না নয়। কি বিশ্রী এবারকার 33 বীজ গাছের চালাগুলো, আগুন ধরতে কি যায়, ফু পেড়ে পেড়ে চোখ রাঙা হয়ে যায় একেবারে। সেই ছোট্ট খোকা যেন ওই চরে কাশের ডগায় ডগায় ফড়িং প্রজাপতি ধরে ধরে বেড়াচ্ছে, তাকেই ও দেখছে সর্বত্র, সবসময়ই তার কথা মনে পড়ছে। স্বপ্ন কি সত্যি হয়? যদি সত্যি হয় কে বলতে পারে? ওর সারা গা আবার যেন শিউরে ওঠে। সন্ধ্যার আর দেরি নেই, ওই দূরে বাঁদিকের পাড়ে একটা ইঁটের পাঁজা, অন্যদিকে হলদে রঙের কোঠা বাড়ি একটা, বড় বড় গাছের তলায় আরো দু একটা বাড়ি চোখে পড়ে। পাঁচু দাসে জিজ্ঞেস করলে, হ্যাঁ গা, ওই বাড়িটা কাদের? ভালো বাড়ি, মাঝি বললে, ওটারে বলে ডাক বাংলা, সাহেবরা এসে থাকে। উদ্ধব দাস বললে, সেবার বাগুন বিক্রি করতে এসে দেখি ওর বারান্দায় গোরা সাহেব পিলপিল করছে, এই সঙ্গে মোটর গাড়ি দাঁড়িয়ে, ভিড় কি, সাহেবের ছেলেরা ছুটোছুটি করছে, এদিকি ওদিকি। পাঁচু দাসী কি ভেবে বললে, হ্যাঁ গা, সাহেবদের ছেলেরা দেখতে কেমন? খুব ফর্সা। কেমন ধরা ফর্সা? সে কি বোঝাবো তোরে, তুই পাড়া গেলে ভূত, সাহেবের কি বুঝিস? আহা, আর উনি একেবারে শহুরে বাবু, সেই একবার বাগুন বেচতি তো এসেছিলে, বলে জম্বের মধ্যে কম 34 মাসে রাস। ওরা ডাঙায় জিনিসপত্র নামালো, হেঁটে যেতে হবে স্টেশনে, আতকোষ ডাক বাংলোর ঘাট থেকে। একটা ভারী বোঁচকা, এক বোঝা ডাঁটা আর কুমড়ো শাক এই সঙ্গে। পাঁচু দাসী বোঁচকা কাঁধে পেছনে পেছনে চলল, আগে আগে উদ্ধব দাস। মাঝি রইল ঘাটেই, ঝালতলায় সে রেঁধে বেড়ে খাবে, নৌকোতে শুয়ে থাকবে রাত্রে, আবার কাল রাত 10টার সময় ওরা ফিরবে, নৌকো ছাড়া হবে তখন। উদ্ধব দাস বললে, তোমার কি কি লাগবে বলো, কিনে দিয়ে যাই। হাঁড়ি একটি, সরা একটি, আর খলি মাছ যদি বাজারে পাই মাছের দামটা দিয়ে যাও। মুসুরি ডাল খাবা, এক সের ডাল দিয়েছি, আবার মাছের পয়সা, ভারী বড়লোক দেখেছো মোরে। মাঝি অনুনয়ের সুরে বললে, দিয়ে যাও মোড়ল, আমাদের ওদিকে খয়রা মাছ খেতে পাইনি, যদি কাল বাজারে খয়রা মাছ পাই চারানা দেও। পাঁচু দাসী স্বামীকে ধমক দিয়ে বললে, দেও না গো ওকে, ছেলে মানুষ, যাচ্ছি একটা শুভ কর্মে, যা খেতে চায় ওর প্রাণ দাও ওকে, চার গন্ডা পয়সা দাও মাছের, আর দু আনা দাও রসগোল্লা। উদ্ধব দাসকে অগত্যা নগদ 6 আনা পয়সা দিতে হলো মাঝির হাতে। মেয়ে মানুষের নাই পেলে কি আর রক্ষে রাখে লোক, যাকে কখন গাড়ি আসে নাভারণের ওরা কিছুই জানে না। স্টেশনে গিয়ে জিজ্ঞেস করে জানা গেল নাভারণের গাড়ি আসবে কাল ভোরবেলা, কেউ জানে না সে কথা। পাঁচু দাসী স্বামীকে বকলে, না জেনে শুনে আসো কেন, নৌকোতে রাত কাটালে দিব্যি হতো, এখানে কি শোবার জায়গা আছে, এত ভিড়, এত লোকের চিৎকার, মা গো স্টেশন নয়, যেন কুঁদিপুরের গাজনতলায় আড়ং বসেছে। উদ্ধব দাস অভিজ্ঞতার অটুট গাম্ভীর্যের সঙ্গে বলে, তুই থাম দেখি, তুই চিনিছিস কেবল কুঁদিপুরের গাজনতলার আড়ং, দেখলি বা কি জীবনে, তুমি খুব দেখেছো তো, তাহলেই হলো, তোর চেয়ে তো বেশি। আমি আসিনি বনগাঁ স্টেশন, শিয়ালদা গিয়েছি আলু পটলের আড়তে, এই রেলে চড়ি যেতে হয়, 14.5 আনা ভাড়া, এই দিকি। উদ্ধব দাস আঙুল দিয়ে কলকাতা লাইনের ডিস্ট্যান্স সিগন্যালটা দেখা দে। উদ্ধব দাস জিজ্ঞেস করে একজন কুলিকে, বলি শোনো একটু ভালো জল পাওয়া যায় কনে? কুলি আধা বাংলা আধা হিন্দিতে যা বলে গেল তার অর্থ এই, ভালো জল আমি পাবো কোথায়, নিজে খুঁজে দেখো। একজন ওদের বলে দিলে ওভারব্রিজের ওপর বিছানা করে শুতে, ওখানে হাওয়া আছে, মশা লাগবে না, প্ল্যাটফর্মে বেজায় মশা। ওরা তাই করলে বটে, কিন্তু রাতে পাঁচু দাসের মোটে ঘুম হলো না, হইচই চিৎকার,
রেলগাড়ি আসছে সারা রাত ধরে। কত কষ্টে ভোর হল, রাত আর পোহায় না। ঘুম জড়িত কণ্ঠে পাঁচুদাসী বললে, হ্যাঁ গো, ওই চা কি লোকের খাবার সময় অসময় নেই গা? সারা রাতে চা গরম, লোকে ঘুমোবে না চা খাবে? চোখেও কি ওদের ঘুম নেই? এমন অনাচেষ্টি কাণ্ড যদি কখনো দেখে থাকি। ভোরে নাভারণের ট্রেন এলো, লোকজন সব উঠল, ওরাও উঠল। আবার সেই ছোট খোকার মুখ মনে পড়ল পাঁচুদাসীর, সেই ছোট্ট সুন্দর মুখখানি সম্মুখের এক অজানা দিনের কোণ থেকে উঁকি মারছে। কিসের আড়াল ওদের দুজনের মাঝখানে? হাজরাতলার বুড়ো হাজরা ঠাকুর কি সে আড়াল দূর করতে পারবেন? নাভারণ ছোট্ট স্টেশন, সামনের চওড়া পাকা রাস্তা গিয়ে ওধারের বড় রাস্তায় মিশেছে। বড় বিলিতি চটকা গাছের সারি পথের দুধারে। পাঁচুদাসী বললে, ও রাস্তা কোথাকার গো? উদ্ধব দাস জানে না, বললে, কি জানি, বলতে পারিনি। একজন গাড়োয়ান ধানের বস্তা নামাছিল গরুর গাড়ি থেকে, সে বললে, ওই রাস্তা, ও গিয়েছে যশোরে, এদিকে কলকাতায়, ওর নাম যশোর রোড। যশোর রোড, যশোর রোড! পাঁচুদাসের মুখে হাসি এসে পড়ে অকারণে। কি নাম যে বাপু! উদ্ধব দাস সেই গাড়ির গাড়োয়ানকে বললে, নিশেনখালির হাজরাতলায় নিয়ে যাবা? তা যেতে পারি, কজন? দুজনেই তো দেখতে পাচ্ছ, আজ পরবের দিন, সেখানে বড্ড ভিড় হয়, কত দেশ থেকে হাজরাতলায় পুজো দিতে লোক আসে, 5টি টাকা ভাড়া লাগবে যাতায়াতে। এমন সময় পাঁচুদাসী লক্ষ্য করলে দামি শাড়ি পরনে একটি সুন্দরী বউ স্টেশনের বাইরে জামতলাটায় ওদের কাছে এসে দাঁড়াল। ওর সঙ্গে একটি ফর্সা জামা কাপড় পরা ভদ্রলোক, চোখে চশমা, হাতে ঘড়ি, পেছনে পেছনে একটা চাকর গোছের লোক, তার হাতে চামড়ার একটি বাক্স। বউটি তাকে বললে, তুমি কোথায় যাবে? পাঁচুদাসী সংকোচে সুরে তাকে বললে, নিশেনখালির হাজরাতলায়। বউটি পেছন ফিরে তার সঙ্গী ভদ্রলোককে বললে, ও গো, এরাও সেখানে যাচ্ছে। ভদ্রলোকটি উদ্ধব দাসকে বললে, তোমরাও হাজরাতলায় যাবে? হ্যাঁ বাবু, আপনারাও সেখানে যাবেন? আমরাও সেখানে যাচ্ছি। কত দূর? তা তো বাবু জানি নে, আমরা নতুন যাচ্ছি, আজ মঙ্গলবার, সেখানে আজ পুজো দিতে হয়, তাই যাব। আমাদের বাড়ি অনেক দূর এখান থেকে। তাই তো, এই যে অজ পাড়া গাঁ দেখছি, কোথায় কত দূর যেতে হবে না জানলে এখন করি কি? বাবু, এই গরুর গাড়ি সেখানে যাবে বলছে, 5 টাকা ভাড়া, চলেন ওই গাড়িতেই সবাই যাই। আপনার এখন গাড়ি পাবেনই বা কনে? মা ঠাকুর না হয় গাড়িতে উঠুন, আমি হেঁটে যাব এখন। বেলা 12টার সময় ওরা একটা আদমজা নদীর ধারে এসে হাজির হল। নদীর নাম ব্যাং নদী। দুধারে বনজাম আর হিজল বাদামের বন, বাঁশনি বাঁশের বন আর বেতঝোপ। অত বেলা হলেও রোদ নেই নদীর এপারে, দিব্যি ঘন ছায়া। গাড়োয়ানের মুখে শোনা গেল, নদী পার হয়ে আধক্রোশটা গেলেই নিশেনখালির হাজরাতলা। ইতিমধ্যে বউটির সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে পাঁচুদাসীর। ওর নামটি বড় খটমটো, মুখ দিয়ে উচ্চারণ হওয়া কঠিন, মঞ্জুলা। কলকাতায় শ্বশুর বাড়ি, সঙ্গে যিনি এসেছেন উনি স্বামী, কলকাতায় চাকুরি করেন, পয়সাওয়ালা লোক, কলকাতায় নিজেদের বাড়ি আছে। বিয়ে হয়েছে আজ 4 বছর, ছেলে পুলে না হওয়াতে হাজরাতলায় পুজো দিতে চলেছে ওদেরই মতো। মঞ্জুলা বলছে, আচ্ছা ভাই, ঠাকুর খুব জাগ্রত না? শুনেছি তো দিদি, আমারও তো সেই জন্যই আশা, যদি উনি মুখ তুলে চান। আমারও তাই, তোমার বলতে কি সব আছে কিন্তু মনে সুখ নেই। উনি আবার এসব মানেন না, আমি জোর করে নিয়ে এসেছি। বলি, চলো, 5 জায়গায় দেখতে হয়, এতে আর কষ্ট কি? আমার তো দিব্যি লাগছে ভাই, কি চমৎকার নদীর ধারটা! কলকাতা থেকে কতকাল কোথাও বার হয়নি ভাই, মধুপুর যাওয়া হয়েছিল সেবার পুজোয়, 2 বছর হল। সে কোথায় দিদি? মধুপুর পশ্চিমে সাঁওতাল পরগনায়, পাহাড় আছে, শালবন আছে, সেখানে বেশ ভালো জায়গা, কিন্তু এই জায়গাও আমার বেশ ভালো লাগছে,
কত পাখির ডাক! পাখির ডাক শুনে যেন বাঁচলাম কতদিন পরে, কেমন সুন্দর না? পাঁচুদাসী বউটির কথাবার্তার ভঙ্গিতে কৌতুক অনুভব করলে। পাখির ডাক শুনে শুনে তার কান পচে গেল। সে আবার কি একটা জিনিস এমন তা তো জানা নেই, যত আজগুবি কাণ্ড। ভদ্রতার খাতিরে সে বললে, হ্যাঁ দিদি ঠিক, চলুন আমার সঙ্গে আমাদের গায়ে ঝিটকি পোতায়, দিন রাত পাখির কিচির মিচির শোনাব। তারপর ওরা ব্যাঙ নদী জীর্ণ খেয়ায় পার হয়ে ওপারে চলে গেল। আরো কয়েক দলের সঙ্গে দেখা হলো, আশপাশের গ্রাম থেকে তারাও চলেছে আজ মঙ্গলবারে হাজরাতলায় পুজো দিতে। গাড়ি নদীর ওপারেই রয়ে গেল, এ পথটুকু হেঁটেই যেতে হবে। নদীর ধার দিয়ে খানিকটা গিয়ে একটা যোগ্যী ডুমুর গাছের তলা দিয়ে বনঝোপের পাশ কাটিয়ে পথ চলেছে উত্তর মুখে, বাবলা গাছে ভর্তি সবুজ মাঠের মাঝখান বেয়ে। পাঁচুদাসীর বড় আমোদ লাগছিল, কত লোকের সঙ্গে দেখা, কত দেশ বিদেশ। কলকাতার বউটিকে ওর বড় ভালো লেগেছে, হোক না খটোমটো নাম, কি ভালো মেয়ে, কি মিষ্টি কথা, অমায়িক ব্যবহার। আরেকটি বউ এসেছে, ওর নাম তারা, জাতে সদ্গ, বাড়ি বনগার কাছে হরিদাসপুর। তার ছেলে হয়ে মরে যাচ্ছে, গত পৌষ মাসেও একটি ছেলে হয়ে মারা গিয়েছে ওর। সেই ছেলের কথা বলে আর কাঁদে। মঞ্জুলা বোঝাচ্ছে, কেঁদো না ভাই, সবই ভগবানের ইচ্ছে, আবার কোলজোড়া খোকা পাবে বই কি, এখনো তুমি ছেলে মানুষ, তার নাম করে চলো, কাজ হবে ঠিক, কি বলো ভাই? ও পাঁচুদাসীর দিকে চেয়ে শেষের প্রশ্নটা করলে, কিন্তু পাঁচুদাসীর মন তখন অনেক দূরে চলে গিয়েছে সেই কলুদিঘির ধারে বড় তুঁততলায়, হাতে পাকা বীজ বেগুন, চাঁদ মুখখানা ওর দিকে উঁচু করা, কত বিঘের ক্ষেতের বীজ, দুহাত ছড়ানো। ও ধন সোনামণি, তুমি আসবা, আসবা আমার কুড়ে ঘরে, আমার কোলজোড়া হয়ে আসবা, আধার পক্ষের শেষ রাতের অন্ধকারে, পাখি পক্ষী যখন ডেকে উঠবে আম্বনে বাঁশবনে, কুল্লো পাখি ডাকবে শিমুল গাছের মগডালে, বিলবাউড়ে মাছ ভেসে উঠবে কেউটে পানার দামের মধ্যে। বুড়ো হাজরার দোহাই, পেঁচো পাঁচির দোহাই, এসো খোকা এসো। একজনকে বলছে, আঁচল পাততে হয় হাজরাতলায়, নদীতে নেয়ে আঁচল পেতে ঠাকুরতলায় বসে থাকতে হয়। পাঁচুদাসী বললে, কেন? আঁচলে ফল পড়ে ফুল পড়ে, যার যা হবে তাই পড়ে। কথা চাপা পড়ে গেল, সবাই বলছে ওই হাজরাতলা দেখা যাচ্ছে। ওরা পৌঁছে গেল নদীর ধারে, মাঠের মধ্যে চারিধারে বহু প্রাচীন সাঁড়া গাছের সারি নিবিড় ঝোপ তৈরি করেছে ওরা জড়াজড়ি করে, বেড়ার মতো আড়াল করেছে, ওর ওদিকে কিছু চোখে পড়ে না। সেই সাঁড়া ঝোপের বেড়ার ধারে একটা বড় সাঁড়া গাছই হচ্ছে হাজরাতলা, বৃদ্ধ হাজরা ঠাকুরের স্থান। সেই গাছতলায় পুজোর জোগাড় হয়েছে, পুরুত ঠাকুর বসে আছে, চাল কলা ছোলা ভিজে পেঁপে ফুলের রাস, লোকে লোকারণ্য হাজরাতলায়, 10-15 গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, এপার থেকে যারা এসেছে তাদের গাড়ি। সাঁড়া ঝোপ ঘেরা মাঠের বাইরে দোকান বসেছে, মুড়ি মুরকি ফুলুরি কাটি ভাজা ছোলা ভাজা, পি পি বাঁশি বাজছে ছোট ছেলে মেয়েদের মুখে, খেলনা বিক্রি হচ্ছে, মাটির ছোবা পুতুল রাধাকৃষ্ণ শিব ঠাকুর ঘোড়া, মনিহারি দোকানে ফিতে কাঁচের চুড়ি চিরুনি বিক্রি হচ্ছে, 2-3 দোকানে পাঁপড়ও ভাজা হচ্ছে। তেমনি খদ্দেরের ভিড়, বেশিরভাগ ছোট ছেলে মেয়ে আর গরুর গাড়ির গাড়ো আনেরা। আশপাশের গ্রাম থেকেও অনেক ঝি বউ বিনা কারণেই পুজো দেখতে এসেছে হাজরাতলায়। বেলা দুপুর ঘুরে গিয়েছে, পুজোর বাজনা বেজে উঠল। পুরুত ঠাকুর বললেন, যাও মা ঠাকুরুনরা স্নান করে এসে ভিজে কাপড়ে সব হাজরাতলায় আঁচল বিছিয়ে বসো। কলকাতার বউটি আর পাঁচুদাসী একসঙ্গে নেয়ে উঠল নদী থেকে, এক নিঃশ্বাসে ডুব দিতে হবে
উত্তরমুখ হয়ে হাজরা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতে হবে। মঞ্জুলা চুপি চুপি বললে, ভাই আমার বুক কাঁপছে। কেন দিদি? আমার বড় সাধ, তোমাকে বলছি ভাই, বুকখানা হু হু করে মাঝে মাঝে। আমার সঙ্গে আমার সমবয়সী যাদের বিয়ে হয়েছিল সবার একটি দুটি সন্তান হয়ে গিয়েছে। ওর মনে ভারী কষ্ট। বাবার দয়া দিদি, হয়ে যাবে, চলো শিগগির করে যাই। পাঁচুদাসীর বড় মায়া হয় বউটির ওপর। কি চমৎকার মানিয়েছে ওকে নীল রঙের ফুলতোলা ভিজে শাড়ি পরে। দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছে করে। অনেকেই চেয়ে চেয়ে দেখছিল ওকে, সুন্দরী বটে, পাড়া গাঁয়ের হাটে মাঠে অমন সুন্দরী মেয়ে চোখে পড়ে কখনো? আহা, মোমের গড়ন হাত দুটি কখনো কি গোবরের ঝুড়ি ধরতে পারবে? গড়ে ধান ভেঙে দিতে পারবে? আঙুল ছেঁচে যাবে তাহলে। ও হাত ধান ভেঙে দেওয়ার জন্য তৈরি হয়নি। অন্তত 25-30 জন বউ, সবাই তরুণী, ভিজে কাপড়ে শাড়ি বেঁধে হাজরাতলায় দাঁড়িয়ে। পুরুত ঠাকুর সকলের মাথায় কুশিতে করে জলের ছিটে দিয়ে বললেন, যাও সব মায়েরা, এবার আঁচল পেতে বসো গে। একজন বললে, কতক্ষণ বসে থাকবো বাবা ঠাকুর? চোখ বুঝে বসবে সবাই, যতক্ষণ না আঁচলে কিছু পড়ে ততক্ষণ বসবে মা তোমরা। চোখ চেয়েও না কেউ, আসন ছেড়ে উঠে পড়ো না যেন অধৈর্য হয়ে। চৈত্র মাসের খর রোদে মাঠ তেতে উঠেছে, বাতাস যেন আগুনের হলকা, তবুও হাজরাতলায় বেশ ছায়া আছে, তাই রক্ষে। পাঁচুদাসীর জল তেষ্টা পেয়েছে, জল খাওয়ার কথা এখন ভাবতে নেই, বুড়ো হাজরা দয়া করুন। ঢোল বাজছে, কাঁসি বাজছে, ট্যাং 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 ট্যাং, কাই না না কাই না না। না, ওসব ভাবতে নেই, হাজরা ঠাকুর অপরাধ যেন না নেন। পাঁচুদাসী আবার মনকে স্থির করবার চেষ্টা করল। কতক্ষণ কেটে গেল, পাঁচুদাসী এর মধ্যে বারতিনেক চোখ চেয়ে দেখেছে। আশপাশে হাজরা ঠাকুরের কোনো মন্দির বা মূর্তি নেই। একটা মস্ত বড় সাড়া গাছ অনেক দূর জুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তলায় ছড়িয়ে পড়া শুকনো পাতার উপর তরুণী বউয়ের দল চোখ বুজে আঁচল বিছিয়ে বসে। কোনো লোক নেই এদিকে, পুরুত ঠাকুর রয়েছেন দূরে ও গাছের তলায় পুজোর জায়গায়। ও ভালো করে চেয়ে দেখলে গাছতলায় এখন আর সিঁদুর মাখানো ইট পর্যন্ত নেই। পাঁচুদাসী আবার চোখ বুঝল। হঠাৎ ওদের শাড়িতে একটি বউ অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার আঁচলে একটা কি পড়লো। পাশের একজন উপদেশ দিল, চোখ চেয়ে দেখো না কি, একটা সাঁড়া ফল। বউটি শাড়ি থেকে উঠে চলে গেল পুরুত ঠাকুরের কাছে, যেখানে পুজো হচ্ছে। সর্বাঙ্গ শিউরে উঠল পাঁচুদাসীর, এবং সঙ্গে সঙ্গে ওর বুকও কেঁপে উঠল। কি জানি ভাগ্যে কি আছে। আরো দুটি বউ শাড়ি থেকে উঠে চলে গেল, একজনের ফুল আর একজনের ফল পড়েছে। ইতিমধ্যে আর একজন কেঁদে উঠলে ডুকরে। সবাই বললে, কি হলো গো, কি হলো? আমার আঁচলে চুল আর ঢিল পড়েছে গো, ওরা কপাল গো। সে কাঁদতে কাঁদতে উঠে চলে গেল শাড়ি থেকে। বুড়ো হাজরা নিষ্ঠুর, দয়া করলেন না তার উপর। কি অপরাধ হলো বাবার চরণে। পাঁচুদাসীর বুক কেঁপে ওঠে আবার, বুকের ভেতরে যেন ঢেঁকির পাড় পড়ছে। একটা বউ ঢিপ ঢিপ করে মাথা কুটছে মাটিতে ওর শাড়িতে, ওর আঁচলেও তাহলে চুল আর ছাই পড়েছে। দয়া করো বাবা হাজরা, বুড়ো হাজরা দয়া করো। বেলা ঘুরে গিয়েছে, আরো কতক্ষণ কাটল। হঠাৎ পাঁচুদাসীর বুকের স্পন্দন যেন বন্ধ হবার উপক্রম হলো। টপ করে একটা কি পড়লো ওর আঁচলে, ফল, সাড়া ফল। চুল বা ছাই পড়বার শব্দ কি অমন, ঢিল। বাবা হাজরা ঠাকুর, সবাই মিলে ব্যাঙ নদীর খেয়া পার হচ্ছে। উদ্ধব দাস স্ত্রীকে বললে, তুই কি পেলি?
পাঁচুদাসী বললে, ফল, একটা সাঁড়া ফল, হাজরা ঠাকুরের দয়া গো। ওর মন ভালো নেই, মঞ্জুলা ফিরে গিয়েছে আগের খেয়ায়, ও পেয়েছিল জট পাকানো চুলের নুড়ি। পুরুত ঠাকুর আর একবার বসতে বলেছিলেন আঁচল পেতে, আবারও সেই চুলই পড়েছে তাঁর আঁচলে। পুরুত ঠাকুর বলেছেন, মা আমি কি করব, আমার ওতে হাত নেই, তোমার অদৃষ্টে সন্তান থাকলে ফুল ফলই পড়ত, বাড়ি ফিরে যাও মা, কি করব বলো। মঞ্জুলার কান্না দেখে ওর নিজের চোখে জল এসেছিল, সত্যি কত আশা করে এসেছিল। হাজরা ঠাকুর কি করবেন, যা অদৃষ্টে আছে তাই তিনি বলে দেবেন মাত্র। বেচারি মঞ্জুলা, কত টাকা ওদের। সূর্য অস্ত যাচ্ছে ব্যাঙ নদীর পশ্চিম গায়ে, বনজাম আর হিজল আর বেত ঝোপের আড়ালে। পাঁচুদাসের মন আনন্দে ভরে উঠল হঠাৎ, খোকা আসছে, হাতে তার বীজ বেগুন, কত খেতে খেতে শক্ত হাতে সে লাঙল দেবে, বেগুনের চারা তুলে পুঁতবে হাপড় থেকে, সোনা ফলাবে মাটির বুকে। বুড়ো হাজরা বলবার আগে স্বপ্ন দেখেছে তার আসবার, সে আসছে। শুনলেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বুড়ো হাজরা কথা কয়। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।